বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের আরেক নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। তোমাদের সকলকে, অর্থাৎ আমার ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থী সহ এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, সকলকে রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে পাঠ উপস্থাপনায় রয়েছি আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। গতকালকেই তোমাদের সাথে আমার পরিচিতি পর্ব শেষ হয়েছে, আজকে আর বিলম্ব করব না। প্রিয় শিক্ষার্থী, আমরা ডিটেলস চলে যাব আমাদের মূল আলোচনায়। আজকেও আমরা আলোচনা করব আমাদের অংশীদারি ব্যবসায়ের হিসাব, অর্থাৎ যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় অধ্যায়, সংক্ষিপ্ত সিলেবাস মোতাবেক প্রথম অধ্যায় বলা চলে, সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখবো আজকের আলোচনার যে শিখন ফলটা রয়েছে, অর্থাৎ আজকে আলোচনা শেষে আমরা যেটা শিখতে পারবো, গতদিনও আমি এই দুটো শিখন ফল নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, আজকেও আমি ঠিক এই দুটো শিখন ফল নিয়ে আলোচনা করব। কারণ এই চ্যাপ্টারের মেইনলি যেটা আলোচনার বা যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ম্যাথ ক্যালকুলেশন, এই ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে আমাদের এই দুটো শিখন ফলই অর্জন করতে হবে। দেখো, প্রথমটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ তোমরা নির্ণয় করতে পারবে, এবং অংশীদারদের মূলধন হিসাব ও অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুইটা লার্নিং আউটকাম অর্জনের জন্য আমি কালকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বা বাড়ির কাজ বলতে পারো দিয়েছিলাম, যে তোমরা পড়াশোনা করবে। তো আমি জানি না তোমরা কতদূর পড়াশোনা করেছো, তোমাদের ফিডব্যাক এইখানে নেওয়ার সুযোগ খুব একটা নেই, তারপরেও আমি বিষয়গুলো নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করব। আজকে আমি চাইবো তোমরা আমার সাথে এই মুহূর্তে যারা রাজশাহী কলেজের ফেসবুক পেজে যুক্ত আছো, সকলেই হাতের কাছে খাতা কলম নিয়ে বসো, আমি তোমাদের একটা ম্যাথ ক্যালকুলেশন করাবো। আর তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটাও আমি ডিটেলসে আজকে আরো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে একটু আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমি গতকালকের ক্লাসের কমেন্ট বক্সে যে ক্লাসগুলোর লিংক দিয়েছি সেগুলো তোমরা দেখে নিয়েছো আশা করছি, বা যারা দেখতে পারোনি তারা হয়তো দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই আলোচনা করব আমাদের লাভ লোকসান বন্টন হিসাব যেটা আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা ডেবিট সাইডে কিছু দফা দেখিয়েছিলাম, যেগুলো আসলে একজন পার্টনারের জন্য ব্যয় করা হয়, যেগুলো লাভ লোকসান হিসাবের ডেবিট সাইডে মুনাফার বিপরীতে চার্জ করা হয়। আবার একইভাবে যে দফাগুলো কি করা হয়, সেই দফাগুলো আবার লাভ লোক চলতি হিসাবের ক্রেডিট সাইডে চলে যায়, অর্থাৎ পার্টনারদের মূলধনকে ইনক্রিজ করে, সেই দফাগুলো নিয়ে কথা বলবো। এছাড়াও আমাদের ক্রেডিট সাইডের কিছু দফা যেগুলোর আসলে ক্যালকুলেশনের যে মেথড বা পদ্ধতি সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমেই আমরা যাব মূলধনের ওপর সুদ নির্ণয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গতকালকেই পড়িয়েছি যে যদি আমাদের অংশীদারি চুক্তিপত্রে কোনো বিষয় স্পষ্ট করা না থাকে, তাহলে আমরা কোনো নিষ্পত্তি করার জন্য বা কোনো সমস্যা সমাধানের জন্য চলে যাব কোথায়, 1932 সালের অংশীদারি আইনে যেগুলো আছে, যে রুলস রেগুলেশনগুলো দেওয়া আছে সেইখানে। তো সেই রুলস অনুযায়ী আমরা দেখেছিলাম যে সাধারণত মূলধনের ওপর কোনো সুদ ধার্য করা হয় না, কিন্তু যদি চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে অংশীদারগণ যে মূলধন সরবরাহ করবে তার ওপর নির্দিষ্ট পার্সেন্টেজ হারে সুদ ধরতে হবে, তাহলেই কেবল মূলধনের সুদ ক্যালকুলেশন করতে হবে। আমি আবারও রিপিট করছি প্রিয় শিক্ষার্থী, যদি স্পষ্ট করা থাকে চুক্তিপত্রে যে মূলধনের ওপর সুদ ধরতে হবে, তাহলেই আমরা শুধু মূলধনের ওপর সুদ ক্যালকুলেশন করব, নতুবা আমরা মূলধনের ওপর সুদ ক্যালকুলেশন করার আমাদের কোনো প্রয়োজন নেই। কেননা আমাদের 1932 সালের অংশীদারি আইন বলছে যে মূলধনের ওপর সুদ নর্মালি ধরার প্রয়োজন নেই যদি না চুক্তিপত্রে উল্লেখ থাকে। তো আমরা যেটা দেখলাম যে এটি কিন্তু ব্যবসার একটি ব্যয়, মূলধনের সুদ ব্যবসায়ের জন্য একটি ব্যয়, আবার অংশীদারদের জন্য একটি পাওনা, দুইটা বিষয়। দেখো, মূলধনের সুদ কিন্তু ব্যবসায়ের জন্য একটি ব্যয় আর অংশীদারদের জন্য পাওনা। তো ব্যবসায়ের যদি কোনো লাভ অর্জিত না হয়, তাহলে কিন্তু আবার মূলধনের সুদ অনেক সময় চার্জ করা হয় না। তবে চুক্তিপত্রে যদি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ব্যবসায়ের যদি পর্যাপ্ত লাভ না হলেও মূলধনের সুদ ধরতে হবে, ঠিক তখনই আমরা মূলধনের সুদ ক্যালকুলেশন করব। তো এই মূলধনের সুদ ক্যালকুলেশন করার জন্য আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম যে একটা প্রতিষ্ঠান ঠিক দুইটা পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করতে পারে, বা একটা পার্টনারশিপ বা একটা অংশীদারি কারবার দুইটা পদ্ধতি মেনে তাদের মূলধন হিসাব ক্যালকুলেশন করতে পারে। একটা দেখেছিলাম স্থির পদ্ধতি, আর একটা দেখেছিলাম পরিবর্তনশীল পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় মনে আছে
যে স্থির পদ্ধতিতে মূলধনের কোনোই পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির পদ্ধতিতে মূলধন একই থাকে, কিন্তু পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন পরিবর্তিত হয়। এই জন্য আমাদের কি করা দরকার, দেখো আমরা যদি স্থির পদ্ধতিতে আমাদের মূলধন হিসাব সংরক্ষণ করি তাহলে খুব সহজেই আমরা মূলধনের প্রারম্ভিক যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের ওপর মূলধনের সুদ ক্যালকুলেশন করে নিব। এটা এখানে খুব কঠিন কিছু না। কিন্তু যদি আমরা পরিবর্তনশীল পদ্ধতি নিয়ে কাজ করি তাহলে আমরা কি করব, আমাদের যে প্রারম্ভিক ব্যালেন্স, বছরের শুরুর যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের ওপর আমরা কি করব, মূলধনের সুদ ক্যালকুলেশন করব। এছাড়াও ধরো কোনো পার্টনার যদি মাঝখানে বছরের মাঝামাঝি সময়ে কিংবা ধরো মার্চে এপ্রিলে যে কোনো মাসে সে অতিরিক্ত মূলধন নিয়ে আসতে পারে, এই অতিরিক্ত মূলধনের ওপর আমরা মাস ওয়াইজ অর্থাৎ অবশিষ্ট যে মাস, ধরো একজন পার্টনার মার্চের 1 তারিখে অতিরিক্ত মূলধন নিয়ে আসলো, তাহলে সেই অতিরিক্ত মূলধনটুকুর উপর সুদ ক্যালকুলেশন করব কতটুকু সময়ের জন্য, আমরা মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড যদি ডিসেম্বরে শেষ হয় অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর যদি আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড হয় তাহলে আমরা কি করব, আমরা ওই মার্চে যেহেতু নিয়ে আসছে সে, সুতরাং মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাসের সুদ আমরা ক্যালকুলেশন করব। একইভাবে কেউ যদি জুলাইয়ে নিয়ে আসে তাহলে 6 মান্থ, কেউ যদি এপ্রিলে নিয়ে আসে তাহলে 9 মাস। এইভাবে আমরা অতিরিক্ত মূলধনের সুদ ক্যালকুলেশন করব। এই বিষয়গুলো তোমরা ফার্স্ট পেপারেও জেনেছো, ফার্স্ট পেপারে তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করছো অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী করেছো, সেখানে এই বিষয়গুলো রয়েছে যে অতিরিক্ত ক্যাপিটালের উপর আমরা কিভাবে মূলধন চার্জ করি বা ডেট দেওয়া থাকলে কিভাবে মূলধনের সুদ ক্যালকুলেশন করি, এই বিষয়গুলো তোমরা জানো। তবুও আমি একটু ধারণা দিয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী। এরপরেই আমরা যাব উত্তোলনের ওপর সুদ নির্ণয় পদ্ধতি। উত্তোলনের ওপর সুদ, প্রিয় শিক্ষার্থী উত্তোলনের ওপর সুদ আমরা কোথায় চার্জ করি, এটা আমরা লাভ লোকসান বন্টন হিসাবের কোন দিকে, ক্রেডিট সাইডে দিয়ে থাকি, লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট সাইডে, আর মূলধন বা চলতি হিসাবের ডেবিট সাইডে। তো প্রিয় শিক্ষার্থী একইভাবে উত্তোলনের ওপরও কিন্তু সুদ নির্ণয় করা হয় না যদি না চুক্তিপত্রে বলা থাকে। চুক্তিপত্রে যদি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে উত্তোলনের ওপর সুদ ধার্য করতে হবে এবং একটা পার্সেন্টেজ উল্লেখ থাকে, তাহলে সেই নির্দিষ্ট পার্সেন্টেজ হারে আমরা উত্তোলনের ওপর সুদ ক্যালকুলেশন করব। নতুবা আমাদের উত্তোলনের ওপর সুদ ক্যালকুলেশন করার দরকার নেই, কেননা 1932 সালের অংশীদারি আইন বলছে যে উত্তোলনের ওপর সুদ ধার্য করার কোনোই প্রয়োজন নেই। তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো যে অংশীদারি আইন 1932 যেখানে বলছে যে অংশীদারদের উত্তোলনের ওপর সুদ নির্ণয় করার দরকার নেই বা সুদ নির্ণয় করতে হবে না, তাহলে আমরা কেন চুক্তিপত্রে আবারও উত্তোলনের সুদ ধার্য করার কথা বলছি? এটা নিশ্চয়ই কিছু যৌক্তিকতা রয়েছে, অবশ্যই কিছু যৌক্তিকতা রয়েছে। আসলে সবার মূলধন তো সমান নয়, আমরা যখন পার্টনারশিপ ব্যবসা শুরু করি তখন সকল পার্টনার সমহারে কিন্তু লাভ ক্ষতি বন্টন হয় না সকল পার্টনারের মধ্যে, আবার সকল পার্টনার একই সময়ে উত্তোলন করে না। হয়তো দেখা যাচ্ছে কেউ এপ্রিলে উত্তোলন করছে, কেউ আবার মার্চে উত্তোলন করছে, কেউ জানুয়ারিতে, কেউ ডিসেম্বরে, কিংবা উত্তোলনের পরিমাণও সমান না, নিজেদের ওপর চাহিদার ওপর ডিপেন্ড করে অনেক সময় উত্তোলন করে। এই জন্য উত্তোলনের পরিমাণ সমান নয়, আবার কেউ একই দিনে উত্তোলন করছে না, এই বিভিন্ন কারণে কিন্তু উত্তোলনের ওপর সুদ ধার্য করার যৌক্তিকতা রয়েছে। যদি সকল পার্টনার সমান পরিমাণে মূলধন সরবরাহ করত, কিংবা সমান পরিমাণে উত্তোলন করত, কিংবা একই তারিখে উত্তোলন করত, তাহলে মূলধনের ওপর সুদ ধার্য না করলেও চলতো। কিন্তু এই বিষয়গুলো যেহেতু পার্টনার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, এজন্য উত্তোলনের ওপর সুদ ধার্য করা যৌক্তিকতা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী এই উত্তোলনের সুদ নিয়ে এই চ্যাপ্টারে অনেক ডিটেলসে আলোচনা করা আছে বা উত্তোলনের সুদ ক্যালকুলেশন করার বিভিন্ন রুলস বা বিভিন্ন মেথড রয়েছে। আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে কয়েকটি মেথড একটু বুঝিয়ে দিব যাতে তোমরা অঙ্কগুলো করতে পারো বা দেখে বুঝতে পারো। ফার্স্ট যে সুদ পদ্ধতিটা আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, দেখো গড় সময়ের সুদ বা উত্তোলনের তারিখ দেওয়া না থাকলে, এখানে গড় সময়ের সুদ বা উত্তোলনের তারিখ দেওয়া না থাকলে, অর্থাৎ যে জিনিসটা বোঝো যে আমরা যে উত্তোলনগুলো করা আছে সেই উত্তোলনগুলোর কোনো তারিখ দেওয়া নেই, শুধু বলা আছে সে সারা বছর ধরে বা বাৎসরিক মোট এত টাকা উত্তোলন করে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া আছে উত্তোলন করে, তাহলে আমরা কি করব, যদি কোনো তারিখের উল্লেখ না থাকে তাহলে আমরা 6 মান্থ অর্থাৎ 12 মাসকে গড় করব। আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড, এখানে 12 মাস বলা ভুল হবে, যে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড অর্থাৎ যে হিসাব বছর রয়েছে সেই হিসাব বছরকে আমরা 2 দ্বারা ভাগ করব। আমাদের হিসাব বছর অনেক সময় 12 মাসেরও হতে পারে, আবার 6 মাসেরও হতে পারে। যদি 12 মাসের হয় তাহলে আমরা কি ধরবো, 6 মান্থের অর্থাৎ 12কে 2 দ্বারা ভাগ করে 6 মাসের। আর যদি আমাদের হিসাবকাল হয়
6 মাসের তাহলে আমরা 6 কে 2 দ্বারা ভাগ করে ধরব 3 মাসের প্রিয় শিক্ষার্থী তাহলে এটার মূল যে জিনিসটা দাঁড়ালো যে উত্তোলনের তারিখ দেওয়া না থাকলে আমরা গড় সময়ের সুদ ক্যালকুলেশন করব গড় সময় দ্যাট মিন্স কি আর্থিক বছর বা আর্থিক বছরে যতগুলো মাস আছে তাকে আমরা 2 দ্বারা ভাগ করে নিব এটাই হচ্ছে গড় সময় দেখো 12 মাসের যদি হয় তাহলে আমরা 6 মাসের ধরব আর যদি ষান্মাসিক হয় আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড তাহলে আমরা 3 মাসের ধরব অর্থাৎ আমরা গড় করে নিব এরপরে যে উদাহরণ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী এখানে একটা দেখো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে একজন অংশীদার কখন উত্তোলন করেছে তা লেখা নেই তবে লেখা আছে তিনি সারা বছর ধরে 20000 টাকা উত্তোলন করেছে উত্তোলনের সুদের হার হচ্ছে 10% আর হিসাবকাল হচ্ছে 1 বছরের তাহলে এমন তো অবস্থা আমরা সুদ ক্যালকুলেশন করব কি করে দেখো প্রিয় শিক্ষার্থী খুব ইজি 20000 এর 10% করে নিলে আমাদের কত হয় 20000 এর 10% হচ্ছে আমাদের 2000 টাকা যেটা আমাদের সারা বছরের জন্য এই সারা বছরের হিসাবটাকে আমরা 6 মাসের করব অর্থাৎ এখানে উপরে 6 নিচে 12 অর্থাৎ সেটা করলেই কিন্তু আমাদের 6 মান্থের চলে আসবে 6 মান্থের কত হয় সারা বছরের যদি আমাদের হয় 2000 টাকা তাহলে 6 মান্থের জন্য 1000 টাকা প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা তারিখ দেওয়া না থাকলে কিভাবে উত্তোলনের সুদ ক্যালকুলেশন করতে হবে সেটা বুঝতে পেরেছো তারিখ দেওয়া না থাকলে আমরা ডাইরেক্ট 6 মাস অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ডকে ডিভাইডেড করে নিব 2 দ্বারা যেটা আসে 12 মাসের হলে 6 মান্থ আর 6 মাসের হলে 3 মাস নেক্সট আমরা যাব প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করা হয় ধরো এরকমটা বলা আছে যে মিস্টার রহিম প্রতি মাসের প্রথম তারিখে ব্যবসায়ী হতে 500 টাকা উত্তোলন করে সুদের হার 5% তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব দেখো প্রিয় শিক্ষার্থী এখানে দেওয়া আছে যে অংশীদারদের মোট উত্তোলনের উপর প্রদত্ত হারে 6.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে 6.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে এই 6.5 মাস আমরা কেন নিব এই জিনিসটা আমি তোমাদের একটু এক্সপ্লেনেশন দিই প্রিয় শিক্ষার্থী প্রতি মাসের প্রথমে এখানেও আমরা গড় পদ্ধতি ইউজ করব তবে প্রথম কিস্তি এবং শেষ কিস্তি অর্থাৎ প্রথম উত্তোলন এবং শেষ উত্তোলন এটার সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময় এই সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময়কে আমরা 2 দ্বারা ভাগ করব গড় মানে তো তোমরা জানো যতগুলো সংখ্যা যোগ করব ঠিক তাকে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করব এখানে আমরা সর্বোচ্চ সময় কত প্রিয় শিক্ষার্থী তোমরা যদি লক্ষ্য করো যে প্রতি মাসের প্রথমে অর্থাৎ আমরা ধরে নিলাম আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড 12 মাসের তো এই 12 মাসের জন্য আমাদের ধরো আমরা জানুয়ারির প্রথমে উত্তোলন করলাম তো জানুয়ারির প্রথমে যদি আমরা উত্তোলন করি তাহলে এই উত্তোলনের সর্বোচ্চ সময় কত এই উত্তোলনের জন্য সর্বোচ্চ সময় 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস যেহেতু 1 তারিখে উত্তোলন করেছি জানুয়ারির 1 তারিখে উত্তোলন করেছি সুতরাং এই উত্তোলনের সর্বোচ্চ সময় 12 মাস আবার আমরা নেক্সট উত্তোলন করব কখন নেক্সট উত্তোলন করব আমরা ডিসেম্বরের 1 তারিখে তো এই শেষ উত্তোলনের আমাদের সর্বোচ্চ সময় কত 1 মাস মানে ডিসেম্বরের 1 থেকে শুরু করে ডিসেম্বরের 31 পর্যন্ত 1 মাস অর্থাৎ লাগবে না তোমার ক্যামেরা ঘুরতে হবে না এখানে আমরা ধরো 12 যোগ 1 ডিভাইডেড বাই 2 মানে 13 বাই 2 6.5 এটা হচ্ছে আমাদের কি 6.5 আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি অর্থাৎ আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে সময় সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় আমি আবারো রিপিট করছি প্রিয় শিক্ষার্থী আমাদের ফার্স্ট উত্তোলন জানুয়ারির 1 তারিখে তাহলে এটার সর্বোচ্চ সময় 12 মাস আবার আমাদের লাস্ট উত্তোলন ডিসেম্বরের 1 তারিখে এটার সর্বনিম্ন সময় বা 1 মাস এই সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময় 12 যোগ 1 13 ডিভাইডেড বাই 2 করলে 6.5 আশা করি তোমরা মাসের প্রথমে এটা গুণন পদ্ধতি ইউজ করেও এটা ক্যালকুলেশন করা যায় কিন্তু গুণন পদ্ধতি আমাদের খুব মানে বড় বা আমাদের ঝামেলা হয় অনেক সময় ক্যালকুলেশন করতে এই জন্য আমরা শর্টকাট মেথড বা সংক্ষিপ্ত পদ্ধতিটাই ইউজ করি এই পদ্ধতিতে তোমরা ইউজ করবা সবসময় মনে রাখবা প্রতি মাসের প্রথমে হলে 6.5 বা 6.5 মাসের এরপর প্রতি মাসের মাঝামাঝি সময়ে মাঝামাঝি সময়ে হলে কি করতে হবে মাঝামাঝি সময়ে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে 6 মাসের কেন 6 মাস কেননা দেখো আমরা প্রথম উত্তোলন করেছি জানুয়ারির মাঝখানে জানুয়ারির মাঝখানে দ্যাট মিন্স এই উত্তোলনের সর্বোচ্চ সময় 11.5 মাস জানুয়ারি মাঝখান থেকে জানুয়ারির 15 থেকে ডিসেম্বরের 31 কত হয় 11.5 আবার একইভাবে পরের লাস্ট উত্তোলন করেছি আমরা ডিসেম্বরের 15 ডিসেম্বরের 15 মানে ডিসেম্বরের 15 থেকে 31 দ্যাট মিন্স হাফ হাফ মাস তাহলে এই 11.5 আর হাফ যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো 6 মান্থ পেয়ে যাব তাহলে আমরা যেটা দেখলাম মাসের মাঝামাঝি হলে 6 মাস শুরুতে হলে 6.5 মাস এখানে একটা উদাহরণ দেওয়া আছে
দেখো একই উদাহরণ ঠিক যে প্রতি মাসের মাঝামাঝি সময় সে 500 টাকা করে উত্তোলন করছে, সুদের হার 5%, অতএব উত্তোলনের সুদ হবে 500 এর উপর আমরা 5% কেটে তাকে 6 দ্বারা গুণ করে নেব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে শেষে উত্তোলন। শেষে উত্তোলন হলে 5.5 মাসের সুদ ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, কেননা দেখো শেষে মানে কি, আমি জানুয়ারির শেষে উত্তোলন করলাম, জানুয়ারির শেষে উত্তোলন করলাম মানে সেই উত্তোলনের সর্বোচ্চ সময় আমাদের 11 মাস। একইভাবে আমরা কোথায় আবার লাস্টে উত্তোলন করব 31শে ডিসেম্বর, যেহেতু জানুয়ারির 31 তারিখ উত্তোলন করছি প্রতি মাসের শেষে, জানুয়ারির শেষে সেটার সর্বোচ্চ সময় আমাদের 11 মাস। আবার ডিসেম্বরের শেষে সেটার কি কোনো সময় আছে? কোনো সময় নেই, অর্থাৎ 0। সুতরাং 11কে আমরা 11+0/2, তাহলে 5.5। এই হচ্ছে আমাদের উত্তোলনের সুদ নির্ণয়ের পদ্ধতি। এটাও আমি দেখো নিচে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে 500 টাকার উপর 5%, 5.5 মাসের কাটলে তার সুদের পরিমাণ হবে 138 টাকা। প্রিয় শিক্ষার্থী তাহলে আমি রিপিট করছি, মাসের প্রথমে হলে 6.5 মাস, মানে 6.5 মাস, মাসের মাঝামাঝি হলে 6 মাস, এবং মাসের শেষে হলে 5.5 মাস, আর যদি কোনো তারিখ উল্লেখ না থাকে তাহলে ডিরেক্ট গড় পদ্ধতি অর্থাৎ 6 মান্থ, অথবা ষাণ্মাসিক অ্যাকাউন্টিং পিরিয়ড হলে 3 মাস। আরেকটা দেখো, সরি প্রিয় শিক্ষার্থী আমরা নেক্সট এটা দেখো, প্রতি 2 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করে, অর্থাৎ কোনো মাসের তারিখ দেওয়া নাই, বলা আছে প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করেছে, তাহলে আমরা 2.5 মাসের সুদ ক্যালকুলেশন করব। এগুলো সংক্ষিপ্ত পদ্ধতি, ডিরেক্ট আমরা ওইভাবেই যদি গড় করি, বা গুণন পদ্ধতিতেও যদি তুমি যাও, অর্থাৎ মাস গুনে গুনে গুণ করে করে যদি তুমি যাও তাহলে সেটাও কিন্তু সেম হবে। গুণন পদ্ধতি খুব জটিল, এই জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতি এই মুহূর্তে শিখবো, এটাই আমাদের জন্য বেস্ট। অনেক সময় আমাদের এমসিকিউ থাকবে এটার ওপর, তো এমসিকিউ থাকলে আমরা খুব চট করে আমরা এই কি বলবো সংক্ষিপ্ত পদ্ধতিতে সেটা ক্যালকুলেশন করতে পারি। 2 মাস অন্তর অন্তর থাকলে সেটা হবে 2.5 মাসের সুদ ক্যালকুলেশন করব, যদি 3 মাস অন্তর অন্তর থাকে তাহলে 1.5 মাসের সুদ ক্যালকুলেশন করব। সাধারণত এর বাইরে আর কিছু থাকে না প্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা উত্তোলনের সুদ এই সংক্ষিপ্ত পদ্ধতি ইউজ করে ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে অংশীদারদের কমিশন। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। আমি গতদিনই বলেছি, ধরো একটা পার্টনারশিপ ব্যবসা শুরু হলো, সেখানে এমন একজন অংশীদার রয়েছে যিনি খুবই সক্রিয় বা খুব বেশি কাজ করেন, তাহলে তাকে তিনি কিছু সেই কাজের বিনিময়ে সম্মানী দাবি করতে পারেন, বা অনেক সময় চুক্তিপত্রেই উল্লেখ থাকে যে তাকে কিছু অর্থ দিতে হবে বা তাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে কমিশন দিতে হবে। তো এই কমিশনটা কিসের ওপর দিবে এইটার কিছু ভিত্তি থাকে প্রিয় শিক্ষার্থী, ভিত্তি কিন্তু চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। অর্থাৎ অনেক সময় বলা হতে পারে যে নেট লাভের ওপর 2% হারে কমিশন দেওয়া হবে, কিংবা বলা হয় যে বন্টনযোগ্য লাভের ওপর 2% হারে কমিশন দেওয়া হবে, কিংবা বলা হয় যে মোট যে বিক্রি হবে বা তার উপর 2% হারে কমিশন, এরকম বিভিন্ন ভিত্তি থাকে। যে ভিত্তি দেওয়া থাকবে অঙ্কে ঠিক সেই ভিত্তির ওপর ডিপেন্ড করে আমরা অংশীদারদের কমিশন ক্যালকুলেশন করে নিব। তো এইখানে উল্লেখ্য যে দুইটা ভিত্তি আমরা খুব বেশি দেখতে পাই, একটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার পর অবশিষ্ট মুনাফার ওপর নির্দিষ্ট হারে, আর কমিশন বাদ দেওয়ার পূর্বের নিট মুনাফার ওপর নির্দিষ্ট হারে। এইখানে দেখো আমি প্রথমেই দিয়েছি কমিশন বাদ দেওয়ার পূর্বের নিট মুনাফা। কমিশন বাদ দেওয়ার পূর্বের নিট মুনাফা যদি হয় তাহলে কোনো ঝামেলা নেই, আমরা ডিরেক্ট চার্জ করে নিব যে কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ গুণিত কমিশনের হার। একেবারে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো সাইজ একটি ফার্মের অংশীদার, চুক্তি অনুযায়ী তার কমিশন নিট লাভের 10%, নিট লাভের 10%। 2002 সালের 31শে ডিসেম্বর সাইদের কমিশন চার্জ করার পূর্বে ব্যবসায়ের লাভ দাঁড়ালো 1 লক্ষ টাকা। কমিশন চার্জ করার পূর্বে 1 লক্ষ টাকা, তাহলে এই 1 লক্ষ টাকার উপর আমরা যদি 10% কেটে নিই তাহলে আমরা সাইদের কমিশন পেয়ে যাব। এখানে কোনো ঝামেলা আমি দেখছি না, বা এটা খুবই ইজি, জাস্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন করা। কিন্তু যদি হয় যে কমিশন বাদ দেওয়ার পর অবশিষ্ট মুনাফা থাকলো, কমিশন বাদ দেওয়ার পরে অবশিষ্ট মুনাফা, দেখো একই উদাহরণ এখানেও দেওয়া আছে যে সাইদ একটি ফার্মের অংশীদার, চুক্তি অনুযায়ী তার কমিশন নেট লাভের 10%, 2002 সালের 31শে ডিসেম্বরে সাইদের কমিশন চার্জ করার পরে ব্যবসায়ের লাভ দাঁড়ালো 1 লক্ষ টাকা। অর্থাৎ আমরা আগে যেখানে দেখেছিলাম যে কমিশন চার্জ করার পূর্বে লাভ ছিল, আর এইখানে দেখো কমিশন চার্জ করার পরের লাভ দেওয়া আছে। যদি কখনো তোমরা দেখো যে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর কমিশন ধরতে হবে, তাহলে সবসময় তোমরা এই সূত্রটা ইউজ করবে, কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ গুণিত ওপরে কমিশনের হার, নিচে 100+ কমিশনের হার। এটা আমি জানি যে তোমরা ফার্স্ট ইয়ারে
যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট করেছো, যেখানে তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক করেছো, সেখানে এরকম কমিশনের হার তোমরা ক্যালকুলেশন করেছো, এটা তোমাদের কাছে খুব একটা নতুন কিছু না। ওখানেও কিন্তু অনেক সময় দেওয়া থাকে যে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার ওপর 10% বা 2% 5%, এই ক্যালকুলেশনটা তোমাদের ওখানে শেখা আছে প্রিয় শিক্ষার্থী। আমি এখানে খুব ডিটেলসে যাব না, তারপরেও তোমরা কিন্তু এই ক্যালকুলেশন মানে সূত্র ঠিক এরকমই, জাস্ট আমরা ওইখানে ডিরেক্ট পার্সেন্টেজ কাটবো, এখানে ডিরেক্ট পার্সেন্টেজ না কেটে পার্সেন্টেজের হারটা 100-র সাথে যুক্ত করে নেব, পার্সেন্টেজের হারটা 100-র সাথে যুক্ত করে নিব। এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে কমিশন চার্জ করার পরবর্তী নিট লাভের ওপর কমিশন আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো এখানে ক্যালকুলেশন করা আছে 1,00,000 গুণিত ওপরে কমিশনের হার 10%, নিচে 100 প্লাস কমিশনের হার, এইটা করলে আমরা 9,090.91 টাকা আমাদের চলে এসছে কমিশন। আশা করি তোমরা এগুলো পারবে, কারণ এগুলো আমরা ফার্স্ট ইয়ারেও শিখেছি, নতুন করে আর আলোচনার কিছু নেই। তারপরে তোমাদের আরেকবার মনে করিয়ে দিলাম যে আমাদের এই চ্যাপ্টারের জন্য এই বিষয়গুলো প্রয়োজন হবে। নেক্সট, কোনো অংশীদারকে মুনাফার নিশ্চয়তা বা প্রত্যাভূতি, অর্থাৎ এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করব, কেননা তোমাদের অ্যাসাইনমেন্টও কিন্তু মুনাফার নিশ্চয়তা সংক্রান্ত অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে সংযুক্ত আছো আমার সাথে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে নিশ্চয়তা সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে, আমরা তিন প্রকারের নিশ্চয়তা দেখতে পাচ্ছি, একটা অংশীদার কর্তৃক নিশ্চয়তা, আরেকটা কারবার কর্তৃক নিশ্চয়তা, আর একটা হচ্ছে পাল্টা নিশ্চয়তা। সাধারণত অংশীদার কর্তৃক নিশ্চয়তা বলতে একক কোনো অংশীদার কর্তৃক নিশ্চয়তার কথা বলা আছে, অর্থাৎ একজন অংশীদার দ্বারা নিশ্চয়তার কথা বলা আছে বা বলা হচ্ছে। আর কারবার কর্তৃক নিশ্চয়তা বলতে অনেক সময় যৌথ নিশ্চয়তার কথা বলা হয়, অর্থাৎ একজন অংশীদার না, একাধিকভাবে যৌথ দুইজন বা তিনজন অংশীদার মিলে যে কোনো একজন অংশীদারকে নিশ্চয়তা দেয়। পাল্টা নিশ্চয়তা অর্থাৎ পুরাতন এবং নতুন অংশীদারদের মধ্যে নিশ্চয়তা, এগুলো আমি ডিটেলস এখানে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো অংশীদার কর্তৃক নিশ্চয়তা অর্থাৎ একজন অংশীদার ব্যক্তিগতভাবে যদি কোনো নিশ্চয়তা দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলবো এক অংশীদার কর্তৃক নিশ্চয়তা। এখানে একটা দেখো ক খ এবং গ একটি ফার্মের তিনজন অংশীদার যারা কারবারের লাভ লোকসান 3:2 এবং 1 অনুপাতে ভাগ করে নেয়, 3:1 অনুপাতে ভাগ করে নেয়, তাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 36,000 টাকা, বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 36,000 টাকা। ক খকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে খ তার মুনাফা বাবদ কমপক্ষে 10,000 টাকা পাবে, অর্থাৎ এখানে ক কি করছে, খকে একেবারে নিশ্চিত করে বলছে যে তুমি যদি আমাদের সঙ্গে অংশগ্রহণ করো বা আমাদের ব্যবসায় থাকো তাহলে তুমি কমপক্ষে 10,000 টাকা মুনাফা পাবে। এই যে ক খকে নিশ্চয়তা দিল, এটাকে আমরা বলছি একজন অংশীদার কর্তৃক আরেকজন অংশীদারকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা প্রদান করা। তাহলে এইখানে মুনাফার বন্টনটা কি হবে প্রিয় শিক্ষার্থী, আমি এই মুহূর্তে একটু বোর্ডে তোমাদের ক্যালকুলেশনটা দেখাতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা এই মুনাফার বন্টনটা করব। যেটা আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী যে আমাদের বন্টনযোগ্য মুনাফা কত, 36,000, বন্টনযোগ্য মুনাফা 36,000, আর আমাদের অনুপাত ছিল কত, আমাদের অনুপাত ছিল 3:2:1, দ্যাট মিন্স এই অনুপাতগুলো আমরা প্রথমে যোগ করে নেব, 3, 2, 5 আর 1, 6, অর্থাৎ অনুপাতের যোগফল 6। তাহলে প্রথমে ক এর অংশ কত হবে, ক পাবে কত, ক পাবে হচ্ছে 3 এর 6, দ্যাট মিন্স 6×6=36,000, ক এর অংশ 18,000। তাহলে খ কত পাবে, খ পাবে 36,000 ভাগ ওপরে 2 নিচে 6, অর্থাৎ পাবে কত, 9,000×6=36,000, 12,000 টাকা। তাহলে গ কত পাবে, গ পাবে কত, 36,000/1/6, দ্যাট মিন্স হচ্ছে 6,000 টাকা। তাহলে এই যে খ গ কে কি নিশ্চয়তা দিয়েছিল, কি নিশ্চয়তা দিয়েছিল, না সরি, খ গ কে নিশ্চয়তা দিয়েছিল যে 6,000, সে কমপক্ষে মুনাফা পাবে কত, 10,000, কমপক্ষে 10,000 টাকা, সে পাচ্ছে কত, 6,000 টাকা, মানে কম পাচ্ছে কত, এখান থেকে যদি আমরা 10,000 মাইনাস দিই তাহলে 4,000 টাকা কম পাচ্ছে। এই 4,000 টাকা পূরণ করবে কে, এই 4,000 টাকা পূরণ করবে যিনি নিশ্চয়তা দিয়েছিলেন, যেই অংশীদার নিশ্চয়তা দিয়েছিলেন। যদি ধরো ক নিশ্চয়তা দিয়ে থাকে তাহলে ক পূরণ করবে, ক এর মুনাফা কমে যাবে কত টাকা, 4,000 টাকা, অর্থাৎ তার মুনাফা হবে 14,000 টাকা। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের যে বিষয় মুনাফার বন্টন, আমরা ইজিলি বুঝতে পারবো, অর্থাৎ যেই অংশীদার আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দিবে, যেই পরিমাণ নিশ্চয়তা দিবে সেই পরিমাণ মুনাফার যদি অর্জিত না হয় বা তিনি যদি সেই পরিমাণ মুনাফা না পেয়ে থাকেন তাহলে তাকে যে অংশীদার নিশ্চয়তা দিয়েছিল তিনি তার অংশ থেকে
তার জন্য সেটা পূরণ করে দিবেন। নেক্সট প্রিয় শিক্ষার্থী আমরা দেখব যে কারবার কর্তৃক নিশ্চয়তা, যেটাকে আমরা যৌথ নিশ্চয়তা বলে থাকি, কারবার কর্তৃক নিশ্চয়তা যেটাকে আমরা যৌথ নিশ্চয়তা বলে থাকি। দেখো এখানে রহিম, করিম এবং হাশেম একটি ফার্মের তিনজন অংশীদার, রহিম, করিম এবং হাশেম একটি ফার্মের তিনজন অংশীদার, যারা লাভ লোকসান 3:1 অনুপাতে বন্টন করে নেয়। আগের উদাহরণটাই জাস্ট নাম চেঞ্জ আছে, এখানে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 36,000 টাকা। রহিম ও করিম হাশেমকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে হাশেম তার মুনাফা বাবদ কমপক্ষে 10,000 টাকা পাবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা করা আছে, অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, সেই অ্যাসাইনমেন্টে কিন্তু যৌথ নিশ্চয়তা সম্পৃক্ত অঙ্কই দেওয়া আছে। সুতরাং যৌথ নিশ্চয়তা বা কারবার কর্তৃক নিশ্চয়তা তোমরা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো আমি বলেছি এখানে তিনজন, রহিম, করিম এবং হাশেম তিনজন অংশীদার, তাদের বন্টনের অনুপাত 3:1 এবং তাদের বন্টনযোগ্য মুনাফা 36,000 টাকা। আর হাশেমকে নিশ্চয়তা দিচ্ছে রহিম এবং করিম উভয়ে মিলে, বলছে যে তিনি কমপক্ষে 10,000 টাকা পাবেন। এটার মুনাফার বন্টনটা আমরা একটু দেখে নিব। প্রিয় শিক্ষার্থী আমি এখানে দুইটা পোর্শন তোমাদের দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে নিশ্চয়তার পূর্বে, নিশ্চয়তার পূর্বের বন্টন, পূর্বের বন্টন যদি আমরা করি, নিশ্চয়তা দানের পূর্বের বন্টন আমাদের কি ছিল 3:2:1, দ্যাট মিন্স 6। তাহলে আমাদের রহিম, রহিম, করিম এবং হাশেম, রহিম, করিম এবং হাশেম আমাদের মুনাফা ছিল 36,000। একইভাবে এখানে আমরা ভাগ করে নিব, ভাগ 3/6, অর্থাৎ 3/6 = 18,000। এখানে হচ্ছে 36,000 ভাগ 2/6, অর্থাৎ 12,000। আর এখানে হচ্ছে 36,000 ভাগ 1/6, অর্থাৎ 6,000। এই বন্টনটা তো নর্মাল বন্টন, এটা হচ্ছে নিশ্চয়তার পূর্বের বন্টন। অর্থাৎ নিশ্চয়তা দানের পূর্বে রহিম পাচ্ছে 18,000, করিম পাচ্ছে 12,000 আর হাশেম পাচ্ছে 6,000 টাকা। এই দুইজন মিলে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এরা দুইজন মিলে একে নিশ্চয়তা দিয়েছে, হাশেমকে নিশ্চয়তা দিয়েছে যে হাশেম কমপক্ষে 10,000 টাকা পাবে। কিন্তু হাশেম কি 10,000 টাকা পেয়েছে? না প্রিয় শিক্ষার্থী, নর্মাল বন্টনে হাশেম দেখো 6,000 টাকা পেয়েছে। অর্থাৎ হাশেম কম পেয়েছে কত? তাহলে আমরা যদি কম পাইছে হাশেম, হচ্ছে হাশেমের ঘাটতি কত? এখানে আমরা যদি লিখি যে হাশেমের ঘাটতি কত, 10,000 টাকা তাকে দিতে চাওয়া হয়েছিল, নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পাচ্ছেন 6,000 টাকা। এই 6,000 টাকা মানে ঘাটতি হচ্ছে 4,000 টাকা। এখন এই 4,000 টাকা যে ঘাটতি হাশেমের, অর্থাৎ হাশেম যে নিশ্চয়তাপূর্ণ অঙ্ক, অর্থাৎ 10,000 টাকা পেলো না, এই যে ঘাটতি, এই ঘাটতি কিভাবে পূরণ করা হবে? এই ঘাটতি পূরণ করবেন রহিম এবং করিম কি অনুপাতে পূরণ করবেন? তাদের রেশিও অনুপাতে, তাদের দুইজনের রেশিও অনুপাতে পূরণ করবেন, তাদের দুইজনের রেশিও, অর্থাৎ 3:2, একজন দিবে 3 ভাগ আর একজন দিবে 2 ভাগ। তাহলে এই ঘাটতিটা পূরণ করার জন্য রহিমের কত অংশ আসবে? রহিমের অংশ হবে কত? দেখো রহিম কত পূরণ করবে, 4,000-এর মধ্যে রহিম পূরণ করবে 3/5, অর্থাৎ 2400, 5×3=2400। আর করিম কত পূরণ করবে প্রিয় শিক্ষার্থী? করিম পূরণ করবে 4,000-এর ওপরে 2 নিচে 5, অর্থাৎ 1600। তাহলে এই যে 4,000 দুইজন পূরণ করে দিল, এখন তাহলে এদের মুনাফা থেকে নিশ্চয়তার পরে কমে যাবে, এর কত কমবে? 2400, আর এর কমবে 1600। এই 2400 আর 1600 এর সাথে যোগ হয়ে যাবে, 4,000 টাকা হাশেমের সাথে যোগ হবে। তাহলে হাশেমের হবে 10,000 আর ওর হবে কত, 18,000 থেকে আমরা যদি 2400 বাদ দিই তাহলে হচ্ছে 15,600, 15,600। আর যদি 12,000 থেকে 1600 মাইনাস করি, 12,000 থেকে আমরা যদি 1600 মাইনাস করি তাহলে হচ্ছে 10,400, 10,400। এই হচ্ছে তাদের নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ, মূল যে জিনিসটা আমরা বোঝাতে চাইলাম বা মূল যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে বন্টনযোগ্য মুনাফা রয়েছে, সেই বন্টনযোগ্য মুনাফা আমরা প্রথমেই বন্টন করে নিব নির্দিষ্ট যে অনুপাত রয়েছে সেই অনুপাতে। সেই অনুপাতে যদি বন্টন করা হয়ে যায় আর দেখি যদি ঘাটতি থেকে যাচ্ছে, তাহলে ঘাটতিটা পূরণ হবে ঠিক
আগে যে রেশিও দেওয়া আছে যারা নিশ্চয়তা দিয়েছিল তাদের রেশিও মোতাবেক। প্রিয় শিক্ষার্থী, পাল্টা নিশ্চয়তা, এটা আমি তোমাদের একটু বলে নিতে চাই। অনেক সময় দেখা যায় যে কোনো কারবারি প্রতিষ্ঠান বা কোনো অংশীদারি প্রতিষ্ঠান চাচ্ছে যে অতিরিক্ত মুনাফা অর্জন করতে, তখন তারা ব্যবস্থাপকীয় ভাবে দক্ষ কিংবা খুব সক্রিয় খুব অ্যাক্টিভ কোনো পার্সনকে নিয়ে আসে তাদের ব্যবসায়ে, এবং তারা তাকে ওই মানে যাকে নিয়ে আসলেন নতুন ব্যবস্থাপকীয় দক্ষতা সমৃদ্ধ কোনো ব্যক্তি পার্টনার হিসেবে, নতুন পার্টনার হিসেবে নিয়ে আসলেন, এবং নিয়ে আসার সময় তার কাছ থেকে এই মর্মে নিশ্চয়তা নিলেন যে এই বছরে এই প্রতিষ্ঠান মিনিমাম 50,000 টাকা বন্টনযোগ্য মুনাফা করবে, মিনিমাম 50,000 টাকা মুনাফা বন্টনযোগ্য মানে বন্টনযোগ্য মুনাফা অর্জন করবে। নতুন যিনি অংশীদার আসলেন, যিনি সক্রিয় অংশীদার কিংবা ধরো খুব দক্ষ অংশীদার, উনি ব্যবসা ভালো বোঝেন, ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারবেন, তিনি কি বললেন, তিনি নিশ্চয়তা দিলেন যে এই প্রতিষ্ঠান এই বছরে মিনিমাম 50,000 টাকা বন্টনযোগ্য মুনাফা অর্জন করবে। তাহলে এই নতুন অংশীদার কি দিল, মুনাফা অর্জনের নিশ্চয়তা দিল, মুনাফা অর্জনের নিশ্চয়তা দিল। এখন পুরাতন অংশীদারগণ তখন ওই নতুন অংশীদারকে নিশ্চয়তা দিল যে যদি এই প্রতিষ্ঠান এই বছরে 50,000 টাকার বেশি মুনাফা অর্জন করে তাহলে সেই বেশিটুকুর ওপর মিনিমাম 40% তার। প্রিয় শিক্ষার্থী, আমি একটু উদাহরণ দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এক্স ওয়াই জেড, সরি ধরো এক্স এবং ওয়াই একটা অংশীদারি কারবারের দুইজন অংশীদার, এক্স এবং ওয়াই, তারা জেড কে নতুন অংশীদার হিসেবে নিল। জেড যখন অংশীদার হিসেবে ঢুকলো, তিনি হয়তো ব্যবস্থাপকীয় দক্ষতা সমৃদ্ধ একজন ব্যক্তি, তিনি বললেন যে এই প্রতিষ্ঠান এই বছরে 50,000 টাকা বন্টনযোগ্য মুনাফা অর্জন করবে, এটা তিনি নিশ্চয়তা দিলেন, অর্থাৎ মুনাফা অর্জনের নিশ্চয়তা দিলেন। এখন পুরাতন যে দুইজন অংশীদার রয়েছিল এক্স এবং ওয়াই, তারাও যৌথভাবে জেড কে নিশ্চয়তা দিল যে এই প্রতিষ্ঠান যদি 50-এর বেশি মুনাফা অর্জন করতে পারে, অর্থাৎ 50,000 টাকার যত বেশি মুনাফা অর্জন করবে তাহলে সেখান থেকে 60% কিংবা 40% জেড কে দেওয়া হবে। ধরো ওই প্রতিষ্ঠান ওই বছরে 1,00,000 টাকা মুনাফা অর্জন করলো, তাহলে প্রথম 50,000 টাকা তো ঠিক আছে, আমাদের যে রেশিও আছে সেই রেশিও মোতাবেক বন্টন হবে, অবশিষ্ট কত, অবশিষ্ট 50,000, এই অবশিষ্ট 50,000-এর মধ্যে জেডকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, অর্থাৎ জেডকে বলা হয়েছিল যে তুমি অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারলে 40% পাবে, তাহলে ওই 50,000-এর 40% আগে জেড পাবে, তারপরে যেই 60% থাকবে সেটা এবং এক্স এবং ওয়াই নিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেটা দাঁড়ালো যে নতুন এবং পুরাতন অংশীদারদের মধ্যে মুনাফা অর্জন এবং ভোগের যে নিশ্চয়তা, অর্জন করছে নতুন অংশীদার, ভোগ করছে পুরাতন অংশীদার এবং নতুন অংশীদার উভয়ই, এই যে ভোগের নিশ্চয়তা, অর্থাৎ জেডকে ভোগ করার নিশ্চয়তা দেওয়া হলো আর জেড নিশ্চয়তা দিল এক্স ওয়াই কে অর্জন করার, তো এই নতুন এবং পুরাতন অংশীদারদের মধ্যে মুনাফা অর্জন এবং ভোগের নিশ্চয়তাই হলো পাল্টা নিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে ক্লাসের লিংক গুলো দিয়েছি ওখানে যদি তোমরা স্যারের এই নিশ্চয়তা সম্পৃক্ত একটা ক্লাস আছে যদি ওটা দেখে নিতে পারো, তাহলে মেবি সপ্তম ক্লাস যদি তোমরা ওটা দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে, বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের একটা ক্লাসে এত কিছু বললে তোমাদের মাথায় ঢুকানো একটু প্রবলেম হবে, সুতরাং শিক্ষার্থী তোমরা ওই ক্লাসগুলো একটু ভালো করে দেখো, দেখে যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার। এবারে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে দেখো, আমি ম্যাথ একটা ক্যালকুলেশন করাবো তোমাদেরকে, এই ম্যাথটা যদি সলভ করাতে পারি বা তোমরা যদি বুঝতে পারো তাহলে হয়তো তোমাদের জন্য এই চ্যাপ্টারের ম্যাথ গুলো খুব ইজি হয়ে যাবে। তোমাদের কাছে যাদের খাতা কলম রয়েছে তোমরা খাতা কলম নিয়ে এই ম্যাথটা একটু টুকে রাখতে পারো, কারণ একটু পরে তোমরা তো স্লাইড ওইভাবে দেখতে পাবে না, হয়তো ছোট করে পাশে স্লাইডটা থাকবে, কিন্তু এত ছোট স্লাইড পাশে রাখলেও তোমরা খুব ভালো বুঝতে পারবে না যে অঙ্কে কি লেখা আছে। এজন্য আমি বলবো আমি অঙ্কটা এখন রিড আউট করবো, তোমরা রিড আউটের সঙ্গে সঙ্গে তোমাদের কিছু মেইন জিনিস যেগুলো আমি হাইলাইট করতে বলবো বা যেগুলো আমি তোমাদের টুকতে বলবো খাতায় একটু টুকে রাখবে, তাহলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে। এবং আমরা যারা অঙ্ক করছি আমি চাইবো তোমরা সকলেই আমার সাথে অঙ্কটা করো, খাতা কলম নিয়ে বসতে বলেছি আমি প্রথমেই, যারা অঙ্ক করছি তারাও কিন্তু খুব ভালোভাবে এটা মানে বুঝতে পারবো। দেখো হারুন, রায়হান এবং মামুন একটি ফার্মের তিনজন অংশীদার, হারুন, রায়হান এবং মামুন একটি ফার্মের তিনজন অংশীদার, যারা কারবারের লাভ লোকসান 5:4:1 অনুপাতে বন্টন করে নেয়, 5:4:1, 5:4:1 এটা একটু লিখে রাখো, 5:4:1। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,00,000 টাকা,
মূলধনটাও লিখতে পারো, জাস্ট ডট ডট দিয়ে লিখে নিতে পারো যে 180,000 এবং 20,000 টাকা। 1,00,000 যথাক্রমে হারুনের, রায়হানের 80 আর মামুনের 20,000 টাকা। মামুন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক 20,000 টাকা বেতন পাবে। বেতন পাবে কে? মামুন। তিনি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আর দায়িত্ব পালনের জন্য তাকে ব্যবসা থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 20% হারে সুদ ধার্য করতে হবে। বার্ষিক কত পার্সেন্ট? সরি, 10% হারে সুদ ধার্য করতে হবে। মূলধন এবং উত্তোলন উভয়ের ওপর সুদের হার 10%। প্রিয় শিক্ষার্থী, এটাও টুকে রাখো তোমরা যে অংশীদারদের মূলধন এবং উত্তোলন সুদের হার কত? 10%। অংশীদারের নগদ উত্তোলনের পরিমাণ, হারুনের 6,000, রায়হানের 4,000, মামুনের 3,000। উত্তোলন করেছে, উত্তোলন আমরা লিখে রাখবো যে 6,4,3। উত্তোলন লিখে রাখবো 6,4,3, অর্থাৎ 6,000, 4,000, 3,000। এছাড়াও মামুন কারবার হতে, মামুন কারবার হতে 200 টাকার পণ্য উত্তোলন করেছে। এ অঙ্কে যত কিছু দেখছি সবকিছু মামুনই করেছে, অর্থাৎ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে মামুন, তার জন্য বেতন পাচ্ছে 20,000 টাকা। তিনি কারবার থেকে উত্তোলনও করেছেন 200 টাকার পণ্য। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদের একটা জিনিস বলে রাখতে চাই, পণ্য উত্তোলনের উপর কখনো সুদ হয় না। কারণ আমরা আমরা যখন উত্তোলনের সুদ ক্যালকুলেশন করেছি, এটা বলা হয়নি পণ্য উত্তোলনের ওপর সুদ হবে না। এছাড়া হারুন বছরের মাঝামাঝি সময়ে বার্ষিক 12% সুদে 10,000 টাকা ঋণ হিসেবে ব্যবসায় আনেন। হারুন কি করেছে? 12% সুদে 10,000 টাকা ঋণ হিসেবে ব্যবসায় নিয়ে আসছে। কখন নিয়ে আসছে? মাঝামাঝি সময়ে, অর্থাৎ সুদ ক্যালকুলেশন করবো আমরা 6 মান্থের। উল্লেখ্য, মামুনকে অংশীদার হিসেবে নেওয়ার সময় হারুন, মামুনকে অংশীদার হিসেবে নেওয়ার সময় হারুন ব্যক্তিগতভাবে এই মর্মে নিশ্চয়তা দিয়েছিল যে মূলধনের সুদ এবং বেতন ছাড়াও বছরে তার মুনাফার পরিমাণ হবে 20,000 টাকা বা 20,000 টাকার কম হবে না। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ নিশ্চয়তা সম্পৃক্ত অঙ্ক, একক নিশ্চয়তা। উপরুক্ত সমন্বয় সমূহ সাধনের পূর্বে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারের মুনাফার পরিমাণ 1,93,750। আমরা এটাও লিখে রাখবো, মুনাফার পরিমাণ 1,93,750। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, এই মুহূর্তে তোমরা স্লাইড হয়তো পাশে ছোট করে দেখতে পাবে, কিন্তু বড় স্লাইড দেখতে পাবে না। অঙ্ক করার সুবিধার্থে আমি তোমাদেরকে বলেছি জিনিসগুলো টুকে রাখতে। আমার কাছে অবশ্য সাইডে ল্যাপটপ আছে প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি কিন্তু সাইডে ল্যাপটপ থেকে ম্যাথটা দেখে নিতে পারবো। তোমাদের সেই সুযোগটা নেই, তোমরা স্ক্রিনশট দিয়ে বারবার করে দেখে নিতে পারো, এটাও করতে পারো, আবার ছোট্ট স্লাইডে দেখার চেষ্টা করতে পারো, আর খাতায় যেগুলো টুকে রেখেছো সেখান থেকেও বোঝার চেষ্টা করো। আমাদের প্রথম করণীয় হচ্ছে অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো। আমরা চলে যাব ক নম্বরে। আমাদের জন্য বলা হচ্ছে অংশীদারগণের মূলধন ও উত্তোলনের ওপর সুদ নির্ণয় করো। আমরা প্রথমেই মূলধনের সুদ ক্যালকুলেশন করব। প্রথমেই মূলধনের সুদ, মূলধনের সুদ নির্ণয়, আমরা প্রথমেই মূলধনের সুদ নির্ণয় করব। আমাদের কয়জন অংশীদার ছিল? অংশীদার ছিল হারুন, রায়হান এবং মামুন। হারুন, রায়হান এবং মামুন। হারুনের মূলধন ছিল কত প্রিয় শিক্ষার্থী? তিনি প্রাথমিক মূলধন নিয়ে এসেছিলেন 1,00,000 টাকা। হারুনের মূলধন ছিল 1,00,000 টাকা। কত পার্সেন্ট সুদের হার? 10%। সুদের হার 10%, যেহেতু সারা বছরের সুদ 10,000 টাকা। একইভাবে রায়হান, রায়হান কত নিয়ে আসছে প্রিয় শিক্ষার্থী? 80,000। 80,000 গুণিত 10%, খুবই ইজি, এটা একদম পানির মতো সহজ, তোমরা সকলেই পারবে আশা করি। নেক্সট হচ্ছে মামুন, মামুন নিয়ে আসছে 20,000, 10% ইজিকাল টু 2,000। আমি চাইবো তোমরা আমার সাথে সাথে অঙ্কটা করবে, আমি চাইবো তোমরা আমার সাথে অঙ্ক করবে 10,000, 8,000 এবং 2,000। হারুন, রায়হান, মামুন 10, 8 এবং 2। এরপরে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের হয়ে গেছে, আমরা এরপরে উত্তোলনের সুদ নির্ণয় করব। আমি এখানেই উত্তোলনের সুদ নির্ণয় করছি, তোমাদের আমার এখানে অপশন আছে, আমি যেহেতু বোর্ড ইউজ করছি আমি কেটে কিন্তু লিখে নিলাম, তোমাদের কাটলেও হবে না আর কাটার অপশনও নাই। তোমরা খাতাতে নিচে শুরু করে দাও যে উত্তোলনের সুদ নির্ণয়, তোমরা খাতার নিচে শুরু করো যে উত্তোলনের সুদ নির্ণয়, অর্থাৎ মূলধনের সুদের পরের পোর্শনে, নিচের পোর্শনে তোমরা লিখবে, এই নিচের পোর্শন দিয়ে লিখবে যে উত্তোলনের সুদ নির্ণয়। একইভাবে হারুন, রায়হান, মামুন,
উত্তোলনের পরিমাণ প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে আছে কিংবা খাতায় আছে? আমার কাছে ল্যাপটপ আছে, আমি দেখতে পাচ্ছি যে হারুনের কত 6000, হারুনের ছিল 6000, পার্সেন্টেজ কত 10%। এখানে বলা আছে কি, কোনো তারিখ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? কোনো তারিখ দেওয়া নেই, দ্যাট মিন্স 6/12 অর্থাৎ গড় সময় যেটা, বা 6 মান্থ, ডাইরেক্ট 6 বলতে পারো, ডাইরেক্ট 6 বলতে পারো, 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে আর কি, ডাইরেক্ট যদি আমরা 6 করি মানে হাফ করে নিতে পারি তাহলে হবে। তারপরের জন অর্থাৎ রায়হান উত্তোলন করেছিল 4000, রায়হান উত্তোলন করেছিল 4000, 4000 ইনারও 6/12 অর্থাৎ আমরা হাফ করে নিচ্ছি, 12 আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড, মানে 1/2 দ্বারা গুণ করলেও হবে আর কি, হাফ করে নিয়ে যদি আমরা করে নিই তাও হবে। তারপরের জন হচ্ছে 3000, 3000 10%, দ্যাট মিন্স এটা, এই 6/12 নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ আমাদের 12 মাস অ্যাকাউন্টিং পিরিয়ড, আমরা এটাকে হাফ করে নিব, অর্থাৎ 12 মাসের যোগ গুণ করে তারপর 6 মাসে করব। এটাকে যদি 1/2 দ্বারা কেউ করে নিতে পারো, করে নিতে পারো, সমস্যা নেই। তাহলে 600, 600 অর্ধেক হচ্ছে 300, অর্থাৎ সারা বছরের জন্য আমাদের 600 টাকা, 10% কত হয়, 600, 600 অর্ধেক যদি করি আমাদের তাহলে 300 টাকা। একইভাবে এখানে সারা বছরের জন্য 400 টাকা, 400 অর্ধেক যদি করি 200 টাকা, এখানে সারা বছরের জন্য 300, 300 অর্ধেক যদি করি 150 টাকা। অর্থাৎ আমরা বললাম তারিখ না থাকলে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডকে হাফ করে নিব বা গড় সময় ক্যালকুলেশন করে নিব। তাহলে 300, 200, 150, প্রিয় শিক্ষার্থী 300, 200, 150 এটা কিন্তু আমাদের লাভ লোকসান বন্টন হিসাব করার সময় কাজে লাগবে। সুতরাং তোমরা অবশ্যই এটা মনে রাখবে বা তোমাদের খাতায় তো থাকছে। ক করণীয়র জন্য কিন্তু আমাদের কাজ শেষ। আশা করি ক নাম্বার তোমরা করতে পারবে বা বুঝতে পেরেছো, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা খুবই ইজি। প্রিয় শিক্ষার্থী আমি এবারে খ নাম্বারে চলে যাব। তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই প্রস্তুত আছো বা আমার সাথে অঙ্ক করছো। আমাদের খ নাম্বার করণীয় হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। আমরা প্রথমে কি করব, একটা শিরোনাম দিয়ে দিব। কি শিরোনাম দিব, যে হারুন, রায়হান, আরেকজনকে মামুন, মামুনের এখানে এর এভাবে না, আমরা জাস্ট লাভ লোকসান, লাভ লোকসান বন্টন হিসাব কত, 2020 সালের 31শে ডিসেম্বর, 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, এই হচ্ছে আমাদের শিরোনাম। এবার প্রিয় শিক্ষার্থী আমাদের ছক টানতে হবে। তোমরা জানো যে অ্যাকাউন্টিং এ তো অঙ্ক করতে গেলে প্রয়োজনে ছক। আমাদের ডেবিট এবং ক্রেডিট দুটো সাইড আমরা করে নিলাম। এটা আমাদের যদি ডেবিট সাইড হয় আমরা প্রথমেই দিব বিবরণের ঘর, তারপর আমরা কি দিব প্রিয় শিক্ষার্থী, বিবরণের ঘরের পর আমরা দিব টাকার কলাম। আমরা একটাই টাকার কলাম দিতে পারি, তারপরে আমরা এখানে বিবরণের ঘর, এখানে টাকার কলাম, এই হচ্ছে আমাদের ছক, এটা আমাদের ডেবিট সাইড আর এটা ক্রেডিট সাইড, বিবরণ, টাকা, বিবরণ, টাকা। আমরা শুরু করেছিলাম কি দ্বারা, লাভ লোকসান বন্টন হিসাব শুরু করেছিলাম নিট লাভ দ্বারা। লাভ লোকসান বন্টন হিসাব শুরু করেছিলাম নিট লাভ, নিট লাভ। এই নিট লাভটা আমরা কোথায় পেয়েছি, আমাদের অঙ্কে দেওয়া আছে, কিন্তু অঙ্ক কোথায় পেয়েছে, লাভ লোকসান হিসাব থেকে। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব লাভ লোকসান বন্টন হিসাব হতে স্থানান্তরিত, স্থানান্তরিত। প্রিয় শিক্ষার্থী আমরা নিট লাভ কত ছিল আমাদের অঙ্কে, নিট লাভ ছিল 1,93,750, 1,93,750, 1,93,750।
আমরা যেটা দেখতে পাইলাম যে আমাদের নিট লাভ আমরা লাভ লোকসান হিসাবের লাভ লোকসান বন্টন হিসাব থেকে স্থানান্তরিত হয়ে এখানে আসছে, কিন্তু লাভ লোকসান বন্টন হিসাব থেকে স্থানান্তরিত হয়ে 193,750 এসেছে। আমাদের ক্রেডিট সাইডে আর কি ছিল প্রিয় শিক্ষার্থী? আমাদের ক্রেডিট সাইডে আর যে বিষয়গুলো ছিল, দেখো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, আমাদের ক্রেডিট সাইডে আরো যে বিষয়গুলো ছিল তার মধ্যে উত্তোলনের সুদ, এই উত্তোলনের সুদ এটা করার জন্য আমরা কি করব, এই জিনিসটা আমরা অংশীদারদের মূলধন হিসেবে চলে যাবে, এই জন্য এখানে লিখে দিব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব দিয়ে এখানে ব্র্যাকেটে লিখব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ ব্র্যাকেটে লিখব উত্তোলনের সুদ। কে কে ছিল আমাদের অংশীদার? হারুন, রায়হান, মামুন, হারুন, রায়হান আর একটা ছিল মামুন। হারুনের কত ছিল? 300, রায়হানের 200, আর এর ছিল 150। 650 পর্যন্ত আমরা এখানে দিয়ে দিলাম, আউটার কলামে আমরা 650 দিয়ে দিলাম। এবারে যে বিষয়গুলো আসবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করেছে কে? মামুন। তাহলে আমরা এখানে লিখব মামুনের মূলধন হিসাব, মামুনের মূলধন হিসাব দিয়ে পণ্য উত্তোলন। এই পণ্য উত্তোলন যদি অলিখিত থাকে তাহলে এখানে চলে আসবে, পণ্য উত্তোলন কত ছিল? 200, অর্থাৎ 200 টাকার পণ্য মামুন উত্তোলন করেছিল, এটা যাবে কোথায়? মামুনের মূলধন হিসাবে। আমাদের ক্রেডিট সাইডে আর কোনো দফা ছিল প্রিয় শিক্ষার্থী? ক্রেডিট সাইডে আমাদের মেইনলি উত্তোলন ছিল এবং উত্তোলনের সুদ আর হচ্ছে পণ্য উত্তোলন ছিল, বাদবাকি যে দফাগুলো ছিল ম্যাক্সিমামই আমাদের ডেবিট সাইডের দফা। আমরা ডেবিট সাইডে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী, প্রথমেই ডেবিট সাইডে আমরা কি করব, অংশীদারদের মূলধন হিসাব, এই যে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে ব্র্যাকেটে এখানে আমরা সুন্দর করে লিখব মূলধনের সুদ। প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মূলধনের সুদ, মূলধনের সুদ আমাদের কে? হারুন, হারুন, রায়হান আর একটা মামুন। হারুনের কত ছিল প্রিয় শিক্ষার্থী? 10,000, এর ছিল 8,000, এর ছিল 2,000। 10 আর 8, 18 আর 2, 20,000। আরেকটা জিনিস ছিল, আমরা একেবারে অঙ্কের প্রথম থেকে শুরু করব প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা অনেক সময় ডেবিট ক্রেডিট সাইড আলাদা করে না লিখে অঙ্কের প্রথম থেকে পড়তে শুরু করব, যে দফাটা আসবে সেটা যেটা ডেবিট সাইডের দফা সেটা ডেবিট সাইডে দিব, যেটা ক্রেডিট সাইডের দফা সেটা ক্রেডিট সাইডে দিয়ে চলে যাব। এরপরে বলছে যে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মামুন বেতন পাবে, তাহলে এটা মামুনের মূলধন হিসাব, মামুনের মূলধন হিসাব দিয়ে আমরা বেতন, কত টাকা বেতন? 20,000 বেতন পাবে, 20,000। নেক্সট হচ্ছে কি বলছি, তারপর বলছে যে উত্তোলন, উত্তোলন তো আমরা ক্রেডিট সাইডে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। এরপরে যেটা বলছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন আমরা ক্রেডিট সাইডে দিয়ে দিয়েছি। এরপরে বলছে ঋণ, ঋণ নিয়ে এসছে কে? হারুন। তাহলে এখানে আমরা লিখব হারুনের মূলধন হিসাব, হারুনের মূলধন, হারুনের মূলধন হিসাব দিয়ে এখানে কি? ঋণের সুদ, ব্র্যাকেটে আমরা দিব ঋণের সুদ, ব্র্যাকেটে দিয়ে দিব ঋণের সুদ। ঋণের সুদ কত? হারুনের ঋণ বলছিল 10,000 টাকা, এই 10,000 টাকার 12%, কিন্তু আবার মাঝামাঝি 10,000-এর 12% হচ্ছে 1,200 টাকা, 10,000-এর 12% 1,200 টাকা, 1,200 টাকাকে যদি আমরা মাঝামাঝি মানে বছরের অর্ধেক করে নিই তাহলে 600 টাকা। প্রিয় শিক্ষার্থী এটা ক্যালকুলেশন তোমাদের দেখাতে হবে না, কারণ 12% সুদে 10,000 টাকা, 10,000-এর 12% দ্যাট মিন্স 1,200, 1,200-কে যদি আমরা অর্ধেক করে নিই যেহেতু মাঝামাঝি সময় তাহলে 600। আমরা কি আর কিছু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী? আমরা অঙ্কে আর কিছু দেখতে পাচ্ছি না, আমাদের অঙ্কে ছিল মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ বা হচ্ছে বেতন, ঋণের সুদ, এই জিনিসগুলোই ছিল। এবারে আমরা দেখব যে আমাদের মুনাফা কত হলো, বন্টনযোগ্য মুনাফা কত হলো, বন্টনযোগ্য মুনাফা যেটা হলো প্রিয় শিক্ষার্থী, দেখো 193,000
1,93,750 ছিল, 1,93,750 যোগ করব 650 যোগ করব 200, 1,94,600, 1,94,600। দুইটান দিয়ে আমরা ক্রেডিট সাইড ক্লোজ করব। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্রেডিট সাইড বড়, এইখানেও আমাদের চলে আসবে 1,94,600। এখন আমরা দেখব যে আমাদের কতটুকু এগুলো বাদ দেওয়ার পর কতটুকু মুনাফা দাঁড়াচ্ছে। দেখো, 20,000 - 20,000 - 600, দ্যাট মিন্স 1,54,000 টাকা আমাদের মুনাফা দাঁড়াচ্ছে, বন্টনযোগ্য মুনাফা দাঁড়াচ্ছে 1,54,000 টাকা, বন্টনযোগ্য মুনাফা 1,54,000 টাকা। এখানে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব দিয়ে আমরা লিখব মুনাফার অংশ, মুনাফার অংশ। একইভাবে তিনজনের অংশ এখানে লিখে দিব প্রিয় শিক্ষার্থী, পরপর যেভাবে আমরা এভাবে লিখেছি হারুন, রায়হান, মামুন, এখানেও ঠিক আমরা ওইভাবে লিখব, হারুন, রায়হান, মামুন। এখন এই মুনাফার অংশ আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে বাইরের কোনো জায়গায়, এই মুনাফার অংশ আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে বাইরের কোনো জায়গায়। তোমরা যদি মূল অঙ্কটা দেখে নাও বা মূল অঙ্কটা করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের নিট লাভ থেকে আমরা শুরু করেছি, যেটা লাভ লোকসান বন্টন হিসাব থেকে স্থানান্তরিত হয়ে এসছে, তারপর উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন ছিল, এই পাশে হচ্ছে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, এই বাদ বাকি যে পোর্শনটা আমাদের 1,54,000 টাকা আমরা এখানে দিয়ে দিতে পারি 1,54,000 টাকা। এখন এই বন্টনটা কার কত হবে সেটা আমাদের এই ইনার কলামে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, ইনার কলামের যে বন্টনটা হারুন, রায়হান, মামুন, এই 1,54,000 টাকা কার কিভাবে বন্টন হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার এইখানে সীমাবদ্ধতা আছে, তোমাদের কাছে সেই সীমাবদ্ধতা নেই, অর্থাৎ আমাকে বোর্ডটা ক্লিন করতে হবে তবেই আমি এই বন্টনটা দেখাতে পারবো। তোমাদের কাছে অঙ্কটা উঠানো থাকলো, আমরা এইটা নিয়ে কাজ করব। 1,54,000 যেটা আছে এই বন্টন যোগ্য মুনাফা তিনজনকে আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা একটু দেখব। আমি এটা মিশিয়ে দিলাম, আশা করি তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো, আমি যখন বন্টনের পরিমাণটা দেখিয়ে দিব আমি শুধু এইটুকু রাখলাম, এখানে আমি লিখে দিব পরে। আমাদের বন্টন ছিল, বন্টন অনুপাত ছিল কত প্রিয় শিক্ষার্থী, বন্টন অনুপাত 5:4:1, বন্টন অনুপাত ছিল 5:4:1, বন্টনের অনুপাত 5:4:1, এটাকে যদি আমরা যোগ করে নিই 5:4:1, 10, 5:4:1, 9, 10। তাহলে এবার আমরা বন্টনটা দেখব, বন্টনটা হচ্ছে হারুন, প্রথমে হারুন, হারুন সাহেবের বন্টন। আচ্ছা আমরা একটু এদিক থেকে শুরু করি তাহলে ভালো হবে, প্রথমে দেখব হারুন, হারুন সাহেবের যে বন্টন, অর্থাৎ আমাদের মুনাফা ছিল 1,54,000 টাকা, এটা হচ্ছে বন্টন যোগ্য মুনাফা। এই 1,54,000 টাকার মধ্যে হারুন পাবে 10/5, হারুন পাবে 10/5, অর্থাৎ 1,54,000 / 10 × 5, 77,000 হারুন পাবে, 77,000। এবার রায়হান, রায়হান পাবে 1,54,000 × 4 = 10, 1,54,000 × 4 = 10, 1,54,000 / 10 × 4, 61,600, 61,600। এইবার হচ্ছে মামুন, মামুন 1,54,000 × 1 = 10, অর্থাৎ কত, 15,400, 15,400। এটা আমাদের নিশ্চয়তার পূর্বের বন্টন প্রিয় শিক্ষার্থী, এই যে বন্টনটা 77,600 এবং 15,400, 61,600, 77,000, এটা আমাদের নিশ্চয়তার পূর্বের বন্টন, নিশ্চয়তার পূর্বের বন্টন। এখন আমাদের নিশ্চয়তা কে কাকে দিয়েছিল, নিশ্চয়তা দিয়েছিল হারুন, কাকে, মামুনকে, হারুন নিশ্চয়তা দিয়েছিল মামুনকে। কি বলেছিল যে মামুন সর্বনিম্ন বা কমপক্ষে 20,000 টাকা মুনাফা পাবে, কিন্তু মামুন মুনাফা পেয়েছে কত, মামুন মুনাফা পেয়েছে 15,400,
ঘাটতি কত প্রিয় শিক্ষার্থী মামুনের? তাকে বলা হয়েছিল যে হারুন বলেছিল, হারুন বলেছিল যে মামুন তুমি মিনিমাম 20,000 টাকা মুনাফা পাবে এই পার্টনারশিপে যদি অংশগ্রহণ করো, কিন্তু ও কি পেয়েছে 20,000? 20,000 পায়নি, তাহলে ঘাটতি কত? আমাদের নিশ্চয়তার পরের বন্টনটা আমরা এখানে দেখি, নিশ্চয়তার পরের বন্টন, এটা আমাদের পূর্বের বন্টন ছিল, পরের বন্টন আমরা এখানে দেখি, তাহলে মামুনের ঘাটতি কত? মামুনের ঘাটতি কত? মামুনের ঘাটতি হচ্ছে 20,000 তাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে দেওয়া হয়েছে 15,400, বা সে ভাগে পাচ্ছে 15,400, মানে পাইনি কত? 4,600, 4,600, 20,000 মাইনাস 15,400, এই 4,600 টাকা হচ্ছে ঘাটতি। এই ঘাটতি পূরণ করবে কে? যিনি নিশ্চয়তা দিয়েছিলেন, নিশ্চয়তা দিয়েছিলেন হারুন, তাহলে এই ঘাটতি পূরণ করবে হারুন। তাহলে এখন হারুনের মুনাফা কত দাঁড়াবে? হারুনের মুনাফা দাঁড়াবে 77,000 ছিল তার, 77,000 থেকে মাইনাস করে দাও তুমি 4,600, 4,600 টাকা মাইনাস করে দাও, অর্থাৎ তিনি তো নিশ্চয়তা দিয়েছিলেন, যেহেতু নিশ্চয়তা দিয়েছিলেন আর উনার ঘাটতি আছে, সুতরাং ঘাটতি পূরণ করবে কে? হারুন। যদি দুইজন নিশ্চয়তা দিত তাহলে দুইজন তাদের রেশিও অনুপাতে এই ঘাটতি পূরণ করত। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আবারও বলছি, এই ঘাটতি যদি দুইজন নিশ্চয়তা দিত হারুন এবং রায়হান, তাহলে তারা দুইজন 5 এবং 4 অনুপাতে এই ঘাটতিটা পূরণ করত। যেহেতু হারুন একাই নিশ্চয়তা দিয়েছে, সুতরাং হারুন একাই এই ঘাটতিটা পূরণ করবে। তাহলে তার মুনাফা ছিল 77,000, সেখান থেকে কমে 4,600 কমে যাবে, অর্থাৎ 72,400 দাঁড়াবে, 72,400। তাহলে এখানে আমরা যদি এখন দেখি, তাহলে ইনার কি হবে? 4,600 টাকা কমে যাবে, অর্থাৎ তার হবে 72,400, আর ইনার তো একই থাকবে, কারণ ইনি কোনো নিশ্চয়তা দেননি, রায়হান কোনো নিশ্চয়তা দেয়নি, ইনার হচ্ছে যোগ হয়ে যাবে 4,600, অর্থাৎ ইনার 20,000 হবে। এই হচ্ছে আমাদের নিশ্চয়তার পরের বন্টন, এইটা আমরা নিয়ে চলে আসবো আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে তোমাদের যে এই যে এখানে যে জিনিসটা ছিল, এখানে আমরা নিয়ে চলে আসবো কত? 72,400, 72,400, তারপরে 61,600, আর হচ্ছে 20,000, এই মিলে 1,54,000। এই বন্টনটা আমরা আমাদের লাভ লোকসান বন্টন হিসাবের কলামে দেখিয়ে দিব, লাভ লোকসান বন্টন হিসাবের এই যে কলাম, এটা আমি এখানে টুকে রাখলাম, কারণ আমাদের পরের হিসাব করতে গেলে এটা কাজে লাগবে। 72,400, 61,600, 20,000, আমি আমার সুবিধার্থে এটা লিখে রাখলাম, তোমাদের লিখে রাখার প্রয়োজন নেই, তোমাদের কাছে তো খাতা আছে, খাতার পেজ উল্টালেই তোমরা এটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নাম্বার করণীয় শেষ, খ নাম্বার করণীয়তে আমাদের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের বন্টনযোগ্য যে মুনাফা সেটা অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়া। আমরা অংশীদারদের মধ্যে অলরেডি মুনাফা বন্টন করে দিয়েছি, এবারে আমরা চলে যাব আমাদের গ নাম্বার করণীয়তে। আমাদের গ নাম্বারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা এখানে মূলধন হিসাব লিখে দিলাম, মূলধন হিসাব, আমাদের ঘরটা একটু প্রস্থে লাগবে, তোমাদের খাতা যাদের কাছে তোমরা খাতাকে হোয়াইট করে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা খাতায় অঙ্ক করছো খাতাকে হোয়াইট করে নাও, কারণ হোয়াইট না করলে তোমরা মূলধন হিসাব করতে পারবে না। আমাদের এখানে পার্টনার 3 জন, ডেবিট সাইড আছে, ক্রেডিট সাইড আছে, তারিখের ঘর বিবরণ, অনেক কিছু, সবকিছু মিলায় তোমরা খাতাকে হোয়াইট করে নাও। আমার কাছে বোর্ড অনেক বড়, আমি বোর্ডকে ইউজ করতে পারছি, তোমরা খাতাটাকে হোয়াইট করে নাও। তারিখ বিবরণ, টাকার কলাম হচ্ছে প্রথমে রায়হান হারুন, রায়হান মামুন, এই গেল আমাদের ডেবিট সাইড। ক্রেডিট সাইডে তারিখ বিবরণ টাকার কলাম তিনটা, এই হচ্ছে আমাদের সখ, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড, তোমরা হোয়াইট পোর্শনে করে নাও খাতা, হোয়াইট পোর্শনে, আমি আবারও বলছি খাতা হোয়াইট পোর্শনে। তারিখ বিবরণ হারুন রায়হান মামুন, তারিখ বিবরণ হারুন রায়হান মামুন,
আমরা প্রথমেই শুরু করব ক্রেডিট সাইড দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমাদের 2020 সালের পহেলা জানুয়ারি, 2020 সালের 1 জানুয়ারি আমাদের মূলধনের ব্যালেন্স বলা আছে, অর্থাৎ ব্যালেন্স বিডি দ্বারা শুরু করব আমরা। ব্যালেন্স বিডি, এ হারুনের কত? 1 লক্ষ। এর কত? 80,000। এর কত? 20,000। এখন আমরা চলে যাব লাভ লোকসান, আমাদের কাছে খাতা আছে, আমরা খাতায় চলে যাব আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে। লাভ লোকসান বন্টন হিসাবের যে সকল দফাগুলো আমাদের ডেবিট সাইডে রয়েছে, আই রিপিট, যে সকল দফাগুলো ডেবিট সাইডে রয়েছে, যেগুলো দ্বারা আমাদের পার্টনারদের মূলধন বৃদ্ধি পেয়েছে, সেই দফাগুলো আমরা এখানে নিয়ে আসব। সরাসরি লিখে দিব লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, মূলধনের সুদ, মূলধনের সুদ, মূলধনের সুদ কত ছিল? 10,000, 8,000, 2,000। তারপরে কি ছিল? বেতন, বেতন ছিল কার? বেতন ছিল মামুনের, কত? 20,000। তারপর ঋণের সুদ, ঋণের সুদ, ঋণের সুদ কার ছিল? হারুনের, কত? 600। আর কিছু ছিল? মুনাফার অংশ ছিল, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ, মুনাফার অংশ। আমি তো আমার সুবিধার্থে লিখে রেখেছি 72,400, 72,400, 61,000, 600, আর হচ্ছে 20,000। এই হচ্ছে আমাদের মুনাফার অংশ, আমাদের মানে ক্রেডিট সাইড শেষ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার ডেবিট সাইডে যাব। এই এটা কিন্তু আমাদের 31শে ডিসেম্বর 2020 সালের 31শে ডিসেম্বর, এই তারিখ কিন্তু এগুলো। নেক্সট আমরা চলে যাব এখানে, এখানে আমাদের উত্তোলন আছে না, আমাদের 2020 সালের জানুয়ারির 1-এ ওর উত্তোলন আছে, উত্তোলন হিসাব, উত্তোলন আছে 6,000, 4,000, 3,000, 6,000, 4,000, 3,000। যদি উত্তোলন হিসাব আলাদা করা হয়, আমি এখানে সরাসরি, প্রিয় শিক্ষার্থী, আমি পরিবর্তনশীল পদ্ধতি ইউজ করছি, অর্থাৎ একটাই হিসাব, যেহেতু এখানে মূলধন হিসাব করতে বলা আছে। তুমি স্থিতিশীলও করতে পারো, পরিবর্তনশীলও করতে পারো, তবে পরিবর্তনশীল করলে একটা হিসাব করতে হয়, খুব ইজি হয়, আমরা একটা হিসাব করে ফেলছি পরিবর্তনশীল পদ্ধতিতে। নেক্সট আমাদের 2020 সালের 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আমাদের কি? লাভ লোকসান বন্টন হিসাব থেকে আমরা কি নিব? উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কত ছিল? 300, 200, 150। পণ্য উত্তোলন ছিল কার? মামুনের, কত? 200। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট সাইডটা বড়। আমরা ক্রেডিট সাইডের ক্যালকুলেশন করে নিব, আমরা ক্রেডিট সাইডের ক্যালকুলেশন করে নিব। আমরা প্রথমেই হারুনের করে নিয়ে, হারুনের 1 লক্ষ, 1,10,000, এখানে 600, এখানে 72,000, মানে 1,82,000, 600 আর 400, 1,83,000। তোমরা ক্যালকুলেটার দিয়ে করে নাও, 1,83,000, দুইটান দিয়ে ক্লোজ করো। এখানে 80,000, 8,000, 88,000, আর 61,600, 88,000 যোগ 61,600, 1,49,600, 1,49,600, 1,49,600। রায়হান, মামুন হচ্ছে 20, 2, 22, 22 আর 20, 42, 42, 20, 62, 62। এই এই ব্যালেন্সটাকে আমরা এই পারে নিয়ে চলে আসবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো ক্যাশ বুক করেছো, জানো 1,83,000 দুই টান দিয়ে ক্লোজ, 1,49,600 দুই টান দিয়ে ক্লোজ, 62,000 দুই টান দিয়ে ক্লোজ। এখন আমাদের যেটা করণীয়, এইখানে ব্যালেন্স তো এটা হয় না, বাদবাকি যে অংশটুকু সেটাকে আমরা কি বলবো 31শে ডিসেম্বর তারিখে? ব্যালেন্স বলো, ব্যালেন্স সিডি,
তোমরা অবশ্যই জানো যে ক্যাশবুক কিভাবে করতে হয়। ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডি আমরা ক্যালকুলেশন করব। 183,000 প্রথমেই ছিল হারুনের, 183,000 মাইনাস দিব 6,300, 176,700, 176,700। তারপরে আমরা যাব রায়হানের কাছে, রায়হানের কত ছিল, 149,600, 149,600 মাইনাস হয়েছে 4,200, 145,400, 145,400। এরপরে আমরা যাব মামুনের কাছে, মামুনের হচ্ছে 62,000, 62,000 মাইনাস দিব 3,150,200, অর্থাৎ 3,350, 58,650, 58,650। এইটা আমাদের ব্যালেন্স সিডি হয়ে গেল। এই যে এই ব্যালেন্স সিডি, প্রিয় শিক্ষার্থী, ক্যাশবুক অনুযায়ী ব্যালেন্স সিডি আমরা আবার কি করব, ক্রেডিট সাইডে ঘুরিয়ে দিব। পরের বছর 2021, 2021-এর জানুয়ারিতে আমরা এটা ঘুরিয়ে দিব কি ব্যালেন্স বিডি হিসাবে, অর্থাৎ পরের বছর যদি আমরা শুরু করি তাহলে এই ব্যালেন্স বিডি দ্বারা শুরু করব। কত, 176,700, 145,400, 58,650। এই হচ্ছে আমাদের মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মূলধন হিসাবটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব তোমাদের আবারও রিপ্লাই দেওয়ার। আর এটা খুব বেশি কিছু না, আমরা গতদিন যে শখগুলো দেখেছিলাম সেই শখের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে, আদার্স কিছুই না। তো প্রিয় শিক্ষার্থী, আমি মিশিয়ে দিলাম, আশা করি তোমরা আমার সাথে অঙ্কটা করেছো এবং বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, তোমাদের কমেন্ট বক্সে, গত ক্লাসের কমেন্ট বক্সে যে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, ক্লাসগুলো সুবিধা মতো সময়ে দেখে নিও। আমি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস এভাবে দিয়ে দিয়েছি, ওখানে লিঙ্ক তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আর এই অঙ্ক বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থী, এবারে যেটা হচ্ছে আমাদের, আমরা পরের স্লাইডে চলে যাব। আমি দেখতে চাই যে তোমরা আমার সাথে কতজন জয়েন করেছো। প্রিয় শিক্ষার্থী, আমি দেখতে চাই তোমরা আমার সাথে কতজন জয়েন করেছো। আমরা অঙ্কটা করলাম। এবারে যে মূল্যায়নের একটা কোশ্চিন দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো তো কোশ্চিনটা কতটা দেখা যায়, নিজেরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, নিজেরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, নিজেরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। এটা যদি আমরা আনসার করতে যাই তাহলে আমরা পারবো। মিস্টার শরীফ প্রতি মাসের শেষ তারিখে ব্যবসায়ী হতে 700 টাকা উত্তোলন করে, সুদের হার কত, 10%, উত্তোলনের সুদ ক্যালকুলেশন করো। কই, আমার সাথে কে আছে এখন পর্যন্ত, আমি দেখিনি যে কেউ আনসার করেছে। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু আনসার করো। নাইলা, তাসনিম, নরিন আনসার করো, রেশমা আনসার করো, জান্নাতুল ফেরদোস, ফারিহা, শুধু সালাম দিলে হবে না তো, প্রশ্নের আনসার করতে হবে। উত্তোলনের সুদ 300, 200, 150, গুড। রেশমা আনসার করো। মিস্টার শরীফ প্রতি মাসের শেষ তারিখে 700 টাকা উত্তোলন করে, কত? কই, কোনো শিক্ষার্থী নাই যারা আনসার করছে? কালকে তোমরা অনেকেই আনসার করেছো কিন্তু আজকে দেখছি না। প্রিয় শিক্ষার্থী, 632, 621, রায়দুর রহমান, কি হলো, পারি না আমরা? নাদিম সরকার, ম্যাম কেমন আছেন? ভালো আছি, কিন্তু প্রশ্নের আনসার করো, প্রশ্নের আনসার করো। ওকে, আমরা দেখবো, আমরা দেখি তো ক নাম্বার কি আমাদের আনসার, ক নাম্বার কি আমাদের আনসার, না ক নাম্বার কিন্তু ভুল, দেখো ক নাম্বার কিন্তু ভুল দেখাচ্ছে, ক নাম্বার ভুল দেখাচ্ছে। খ নাম্বার কি আমাদের আনসার, না প্রিয় শিক্ষার্থী, দেখো খ নাম্বারও কিন্তু ভুল দেখাচ্ছে। তাহলে আমাদের সঠিক আনসার কোথায়, আমাদের সঠিক আনসার গ নাম্বার, না প্রিয় শিক্ষার্থী দেখো গ নাম্বারও কিন্তু ভুল দেখাচ্ছে। তাহলে আমাদের সঠিক আনসার কত, আমাদের সঠিক আনসার হচ্ছে ঘ নাম্বার, দেখো ঘ নাম্বারে কিন্তু সঠিক দেখাচ্ছে। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে 700, 10%, অর্থাৎ 70,
70 কে তোমরা মাসের শেষ তারিখ, মাসের শেষ তারিখ দ্যাট মিন্স 5.5 দ্বারা গুণ করো, 70 কে গুণ করো 5.5 দ্বারা, তাহলে কিন্তু তোমরা আনসারটা পেয়ে যাবে 385। নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে যাব প্রিয় শিক্ষার্থী। দেখো মিস্টার শরীফ মাসের মাঝামাঝি তারিখে ব্যবসা হতে 200 টাকা উত্তোলন করে, সুদের হার 5%। মাসের মাঝামাঝি 2000 টাকা উত্তোলন করেছে, সুদের হার 5%। আমরা কি আনসার করতে পারছি? আমরা আনসার করি প্রিয় শিক্ষার্থী। অনেকেই আনসার করেছে 3D, গ 385। গুড, কাংগ্রেচুলেশন যারা ভালো আনসার করেছো, শারমিনা, ইয়াসমিন, অনেকেই আনসার দিয়েছো তোমরা, সম্রাট হুসাইন, অনেকেই আনসার দিয়েছো, খুব ভালো যে তোমরা আনসার করতে পেরেছো। গ আনসার যারা দিয়েছো তারা ভুল করেছো, আসলে এটা খ হতো, 385। তোমরা ডিজিটটা লিখো, কমেন্ট বক্সে ডিজিটটা লিখো, কোন ডিজিটটা হবে, অর্থাৎ 500, 600, 1000 না 1200, কোন ডিজিট হবে সেটা লিখো, তাহলে আমি ভালো বুঝতে পারবো। 600 আর লিখছে, শারমিনা 600 লিখেছে, আর রেশমা 600 লিখেছে। আমরা দেখি, আমরা খ নাম্বারে দেখি তো কি আনসার, কি খ নাম্বার। গুড, কংগ্রেচুলেশন, আনসার খ নাম্বার, একদম প্রথম ক্লিকে আমরা দেখছি খ নাম্বার। আমরা অবশিষ্টগুলো দেখি তো ভুল আছে না সঠিক আছে, আসলে ক নাম্বার অবশ্যই ভুল আছে, গ নাম্বার সেটাও আমাদের ভুল, আবার ঘ নাম্বারও ভুল। অনেকেই আনসার করেছো, যারা আনসার করেছো তাদেরকে অভিনন্দন, তোমরা খুব ভালো আনসার করতে পারছো। আমরা আরো একটা কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করব প্রিয় শিক্ষার্থী, দেখো তো এটা আমরা পারি কিনা। মিস্টার শরীফ প্রতি মাসের প্রথম তারিখে ব্যবসা হতে 1000 টাকা উত্তোলন করে, সুদের হার 8%, উত্তোলনের সুদ নির্ণয় করো। আমার সাথে এই মুহূর্তে যারা আছো আনসার করো, অবশ্যই টাকার অ্যামাউন্ট লিখবে, নাহলে আমি বুঝতে পারবো না তোমরা খ গ লিখছো কিন্তু কোনটার খ কোনটার গ, এটা বোঝা একটু মুশকিল। তোমরা টাকার অ্যামাউন্ট লিখো। সম্রাট হুসাইন সিয়াম লিখেছে খ, ওকে আমরা দেখব একটু পরে। আর একটু দেখি যে আমরা কজন আনসার দিচ্ছি। রেশমা লিখেছে ঘ, অনেকে লিখেছে 520। গুড, আমরা লিখব ডিজিটটা, লিখব আমরা ডিজিটটা লিখতে থাকবো, 520 টাকা। রেশমা লিখেছে 520 টাকা। তোমরা কয়েকজনই শুধু আনসার দিচ্ছ, আর কি নাই তোমরা, আমাদের আমাদের সাথে আরো কিছু স্টুডেন্ট আছে তো, যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছো অবশ্যই আনসার করো, তবে তো বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা করেছো এবং বুঝতে পেরেছো, না হলে তো প্রবলেম। দেখি আমরা মূল আনসার কি, আমাদের মূল আনসার 520 টাকা। কংগ্রেচুলেশন, যারা তোমরা সঠিক আনসার দিয়েছো তাদেরকে ধন্যবাদ। আমাদের আনসার 520 টাকা, অর্থাৎ 1000 টাকার উপর 8%, আর যেহেতু মাসের প্রথমে সুতরাং এটাকে 6.5 দ্বারা আমরা গুণ করে নিব, 520 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী, এইবারে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলে নিই। এটা হচ্ছে তোমাদের মূল অ্যাসাইনমেন্ট, এই চ্যাপ্টারের উপর তোমাদের এই অ্যাসাইনমেন্টটাই করতে হবে, এই অ্যাসাইনমেন্টটা করে তোমাদেরকে জমা দিতে হবে। দেখো আমি অঙ্কটা পড়ে দিব, প্লাস কিছু প্রবলেম থাকলে সেটা তোমাদের বলে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার সঙ্গে যারা আছো দেখো। আবু, বাবু এবং লাবু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার, তাদের নিট লাভ ক্ষতি বন্টনের অনুপাত 3:1, 3:1। 2020 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা। আবু এবং লাবু, দেখো এখানে দুইজন কিন্তু, আবু এবং লাবু তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায়ী হতে যথাক্রমে 8000 টাকা এবং 6000 টাকা করে মাসিক বেতন পাবেন। আমরা যে অঙ্কটা করলাম সেখানে একজন বেতন পেতেন, কিন্তু এখানে দুইজন বেতন পাবে, সুতরাং আমরা দুইজনের বেতনই দিয়ে দিব আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে এবং মূলধন হিসাবে, যার যেখানে যায় সেটা দিয়ে দিব। নেক্সট বলছে মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। তারপর বলছে প্রত্যেক মাসের শেষ তারিখে, প্রিয় শিক্ষার্থী প্রত্যেক মাসের শেষ তারিখে, অর্থাৎ 5.5 মনে আছে তো, 5.5 মাসের। সারা বছর ধরে আবু, বাবু এবং লাবু ব্যবসা হতে উত্তোলন করেন 12,000, 6,000 এবং 6,000 টাকা। বছরের মাঝামাঝি লাবু ব্যবসায় 50,000 টাকা ঋণ প্রদান করে, এখানে বছরের মাঝামাঝি দ্যাট মিন্স অর্ধেক সময়ের জন্য, ঋণের পার্সেন্টেজ দেওয়া নেই, তাহলে কত পার্সেন্ট? প্রিয় শিক্ষার্থী আনসার করো, ঋণের পার্সেন্টেজ দেওয়া নাই, কত পার্সেন্ট সুদ ধরব? লাবু যে ব্যবসায় ঋণ নিয়ে আসছে কিন্তু সেই ঋণের পার্সেন্টেজ দেওয়া নেই, তাহলে আমরা কত পার্সেন্ট ধরব? লাবু 50,000 টাকা ঋণ প্রদান করেছে বছরের মাঝামাঝি কিন্তু সুদের হার অঙ্কে দেওয়া নেই, কত পার্সেন্ট? গত ক্লাসে আলোচনা করেছি 6%, অনেকেই হয়তো তোমরা আনসার দিয়েছো 6%। এবং লাবু তার বেতন, এবং এখানে আরেকটা বিষয় দেখো, দুইজন মিলে মানে আবু এবং বাবু
দুইজন মিলে যৌথভাবে লাবুকে নিশ্চয়তা দিচ্ছে যে তুমি তোমার মূলধনের সুদ এবং বেতন ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে 70,000 টাকা পাবে। কমপক্ষে কত টাকা পাবে? 70,000 টাকা পাবে। তো এই যে 70,000 টাকার যে নিশ্চয়তা দিল, এই নিশ্চয়তা আমরা প্রথমে আগে মুনাফার বন্টনটা করে নিব। আমাদের 3:1 অনুপাতে বন্টন করে যদি দেখি যে যাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে লাবুকে, লাবু যদি 70,000 টাকার কম পায়, কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণ করবে আবু এবং বাবু। কি অনুপাতে ঘাটতি পূরণ করবে? 3:2 অনুপাতে, অর্থাৎ তাদের যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত আছে 3:2, সেই অনুপাতে এই ঘাটতিটা পূরণ করে দিবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ীর নিট মুনাফা ছিল 4 লক্ষ টাকায় উপনীত হয়। 4 লক্ষ টাকায়, অর্থাৎ নিট মুনাফা 4 লক্ষ। এই 4 লক্ষ থেকে আমাদের অঙ্ক আমরা শুরু করে দিব। আমাদের করণীয় বলছে, দেখো 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো, অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। তারপর বলছে অংশীদারী আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো, লাভুর চলতি হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা এইভাবে করার একটাই কারণ, তোমাদের দুইটা পদ্ধতি এখানে ইউজ করতে বলা আছে, অর্থাৎ পরিবর্তনশীল পদ্ধতি এবং আরেকটা কি, স্থায়ী পদ্ধতি। খ নম্বরে বলছে আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো। এটা যদি তুমি স্থায়ী পদ্ধতিতে করে দাও মূলধন, কোনো সমস্যা নাই, দুইজনের স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করে ফেললে, তাহলে তোমার কি হলো, স্থায়ী পদ্ধতিটা শেখা হয়ে গেল। তারপর বলছে লাভুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো। এটা যদি তুমি পরিবর্তনশীল এটা যদি তুমি স্থায়ী পদ্ধতি ইউজ করো, আমি একটু মিস্টেক করেছি প্রিয় শিক্ষার্থী, খ নম্বরে বলছে আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো, আর গ নম্বরে বলছে লাভুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে এই গ নম্বর করণীয় আমাদের কোন পদ্ধতিতে যেতে হবে, যেখানে আমরা দুইটা হিসাব রাখি, অর্থাৎ স্থায়ী পদ্ধতি। গ নম্বরের জন্য আমরা যাব স্থায়ী পদ্ধতি, লাভুর চলতি হিসাব আলাদা করব আর মূলধন হিসাব আলাদা করব। আর খ নম্বরে বলছে আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো, এটা যদি তুমি পরিবর্তনশীল পদ্ধতিতেও করে ফেলো কোনো প্রবলেম নাই, তবে স্থায়ী পদ্ধতিতেও যদি তুমি করো করতে পারো, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের দুইটা পদ্ধতি যাতে তোমরা টাস্ক করতে পারো, সেই দুইটা পদ্ধতি টাস্ক করার জন্য তোমাদের চলতি হিসাব এখানে উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ চলতি হিসাব আমরা তখনই তৈরি করব যখন আমরা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করব। তো তোমরা দুইটা পদ্ধতি ইউজ করে অঙ্কটা করতে পারো। আবার যদি মনে করো যে শুধু স্থায়ী পদ্ধতি করব, অর্থাৎ খ নম্বরেও স্থায়ী পদ্ধতি ইউজ করব, গ নম্বরেও স্থায়ী পদ্ধতি ইউজ করব, সেটাও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের সুবিধা মতো আগে স্টাডি করে নিবে, ক্লাসগুলো দেখে নিবে, তারপর অ্যাসাইনমেন্টটা করতে যাবে, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। পড়াশোনা ছাড়া আসলে আমাদের মানসিক অবস্থাও ভালো থাকে না। আমরা স্টুডেন্ট, আমাদের কাজই হচ্ছে পড়াশোনা করা, আমরা পড়াশোনা করব। আর রাজশাহীর এই অবস্থায় আমরা অবশ্যই নিজেকে আরেকটু সচেতন করব, আরেকটু স্বাস্থ্যবিধি মেনে চলবো, কেননা আমার স্বাস্থ্যের উপর ডিপেন্ড করছে আমার পরিবারের স্বাস্থ্য। আমি হয়তো ইয়াং আছি, আমি বাইরে আসছি, কিন্তু আমার পরিবারে অনেক সিনিয়র সিটিজেন থাকতে পারে, তাদের প্রবলেম হতে পারে। এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে আমরা চলাফেরা করব। বিশেষ করে আমাদের ছাত্র যারা আছো বা ছাত্রীরা তো একটু ঘরেই থাকে, তারা তোমরা অবশ্যই ঘরে থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।